সৈদি খেজুর চাষ করে কয়েক বছর আগে কোটিপতি বনে গেছেন মানিকগঞ্জের আব্দুল হালিম। তার এই সাফল্য কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর অনেকে। অনেক শিক্ষিত বেকার যুবক ও আগ্রহীরা তার কাছে যাচ্ছেন এবং বুদ্ধি পরামর্শ নিচ্ছেন। বৃক্ষমেলায় নিজের স্টলে বসে খাতা কলমে হিসাব নিকাশ করে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কোটিপতি হওয়া সম্ভব। বৃক্ষমেলায় গিয়ে দেখা গেল স্টলে বসে নিজের কোটিপতি হওয়ার অভিজ্ঞতা শেয়ার করছেন আগতদের কাছে। তাকে নিয়ে একটি বেসরকারি টিভিতে প্রচারিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন বারবার দেখানো হচ্ছে। রাজধানীর শেরেবাংলা নগরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সৈদি খেজুর নার্সারি অ্যান্ড এগ্রো এর প্রোপ্রাইটর মোহাম্মদ আব্দুল হালিম স্টল নিয়েছে এবারের বৃক্ষমেলায়। এই স্টলে অন্যান্য গাছ থাকলেও খেজুরের চারার জন্য বিশেষভাবে আলোচিত। মানিকগঞ্জের সিঙ্গারই উপজেলার ধল্লা ব্রিজের কাছে সৈদি খেজুর নার্সারি অ্যান্ড এগ্রো এর অবস্থান। এই খেজুর চাষ প্রকল্পের মাধ্যমে চাষি হালিম এখন পুরোপুরি কোটিপতি বনে গেছেন। দেশি খেজুরের চারার চেয়ে সৌদি আরবের এই খেজুরের চাহিদা 8 গুণ বলে জানিয়েছেন সফল চাষি হালিম। তার সঙ্গে কথা বলে জানা যায়, মানিকগঞ্জের সিঙ্গারই উপজেলার ধল্লা সেতু সংলগ্ন নন্দিনী সিটিতে 3 বিঘা জমিতে এই খেজুর চাষ শুরু করেন। সেখানে খেজুরের কয়েকটি চারা সংগ্রহ করেন সৌদি আরবের এক বন্ধুর মাধ্যমে। শুরু হয় তার খেজুর চাষ। কয়েক মাসের মধ্যেই বাঁশের করলের মতো চারা বৃদ্ধি পেয়ে সেই কয়েকটি চারা থেকে 1 বছরে রূপ নেয় 10,000 চারাই। ভাগ্য খুলে যায় তার। এখন এক একটি চারার বাজার মূল্য 2,000 থেকে 15,000 টাকা পর্যন্ত। 2,000 টাকা ধরে হিসাব করলে তার চারার মূল্য দাঁড়ায় 2 কোটি টাকা। অন্যদিকে তার বাগানে রয়েছে বড় একটি গাছ, যার মধ্যে একটিতে খেজুর ধরেছে। 1 বছরের মধ্যে তিনি 1.5 কোটি টাকার খেজুরের চারা বিক্রয় করেছেন। এবার বৃক্ষমেলায় অংশগ্রহণ করেই দ্বিতীয় দিন তিনি 2টি খেজুরের চারা 2,20,000 টাকায় বিক্রি করেন। এই খেজুরের গাছ দুটি ক্রয় করেছেন সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি তার বাড়িতে লাগানোর জন্য গাছ দুটি কিনেছেন। এর আগে পদ্মা সেতু প্রকল্পের জন্য কয়েকটি গাছ নেওয়া হয়েছিল, সেসব গাছে খেজুর ধরেছে বলে জানান আব্দুল হালিম। এছাড়া জাতীয় সংসদেও তার দেওয়া একটি গাছে প্রায় 3 মণ খেজুর ধরেছে বলে জানা গেছে। আব্দুল হালিম জাগো নিউজকে বলেন, 1 বিঘা জমিতে 100টি খেজুরের চারা লাগানো যায়। এই 100টি চারা প্রতিটি থেকে 10টি করে নতুন চারা গজাবে, তখন চারার পরিমাণ দাঁড়াবে 1,000। প্রত্যেকটি চারা 1,000 টাকা করে বিক্রি করলে মোট আসবে 1,50,00,000 টাকা। এই চারা হওয়া এবং বিক্রি করতে সময় লাগবে 3 বছর। 5 বছর পর প্রতিটি গাছে 200 কেজি খেজুর হলে 1,000 গাছে 20,000 কেজি খেজুর হবে। প্রতি কেজি খেজুরের দাম 1,000 টাকা হলে 20,000 কেজি খেজুর বিক্রি করে পাওয়া যাবে 1 কোটি টাকা। চারা বিক্রির 1,50,00,000 টাকা খরচ হিসাবে ধরলে 6 বছরে নেট লাভ হবে 2 কোটি টাকা। এরপর থেকে খরচের পালা খুব কম, শুধু লাভ আর লাভ। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।